অর্থাৎ 29/5/2018 রাত 11টার সময় নঙ্গরপুর মগরা রোডে, যশোর মগরা রোডে ডাকাতি করাকালের সময় গাছ ফেলে ডাকাতি করার সময় আপনার হাসিমপুরের তিনজন ডাকাত বলি বাহিনীর প্রধান বলি গণপিতা নিহত হয়েছে, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। একই তারিখে 3 ঘটিকার সময় আপনার চাষটা রায়পাড়া প্রাইমারি স্কুলের সামনে দুই দল মাদক ব্যবসায়ীর মাঝে বন্ধুত্ব ঘটনা ঘটে এবং ওখানে দুজন লাশ পড়ে থাকে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় জানিয়েছে যে একজনের নাম আসর আলী এবং একজনের নাম মানিক। দুজনের নামেই আপনার 10-এর অধিক মামলা আছে। তারা দুজনেই মাদক কারবারী এবং মাদক ব্যবসায়ী এবং দুজন মাদক ব্যবসার মাধ্যমে বন্ধুত্ব মারা গেছে তারা। জি, ঘটনাস্থলে আমরা রাজচাষ রায়পাড়া থেকে আমরা দুটি দেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, 5 রাউন্ড বন্দুকের খালি খোসা এবং 600 পিস ইয়াবা উদ্ধার করেছি।